ঝালবন বিহার বৌদ্ধ বিহার বাংলাদেশের প্রাচীন সভ্যতার নিদর্শনগুলোর মধ্যে অন্যতম। একটা সময় স্কুলের কোনো পিকনিক বলতেই সবার আগে আসত কুমিল্লা কোটবাড়ি, যা মোটামুটি সবারই ছোটবেলার স্মৃতিতে গাথা। এছাড়া কুমিল্লা ভ্রমণ বলতেই আগে আসে কোটবাড়ি। সেই কোটবাড়িতেই কুমিল্লার সকল ঐতিহাসিক পর্যটন কেন্দ্রগুলি স্থাপিত, যার মধ্যে বিখ্যাত শালবন বিহার, বৌদ্ধ বিহার, ব্লু ওয়াটার পার্ক, ম্যাজিক প্যারাডাইস সহ অনেক নিত্য নতুন পর্যটন কেন্দ্র। তো আজকে আমাদের ব্লগ শুরু কুমিল্লা কোটবাড়ি ঘিরে। এটা অনেকটা ডে ট্যুর বলতে পারেন। আসুন শুরু করি। হ্যালো, আসসালামু আলাইকুম, দিস ইজ সাইফ বিন হুসাইন, ওয়েলকাম ব্যাক মাই নিউ ভিডিও ইন সাইফএক্সপ্রেস। আজকে আমাদের মিশন হচ্ছে কুমিল্লা কোটবাড়ি, যে এরিয়াটা রয়েছে সেখানে ব্লু ওয়াটার পার্ক বা পাশে যে জিনিসগুলো আছে। তো আমরা এখন এই মুহূর্তে যে কুমিল্লা বিশ্ব রোড আছে, বিশ্ব রোডে উঠে জাস্ট আমরা একটু বামে মোড় নেওয়ার পরে রেল লাইনের পাশে এই রেস্টুরেন্টটা দেখতে পাইছি। জাস্ট ঘরোয়া পরিবেশে রেস্টুরেন্টটা, যেটার নাম হচ্ছে নির্জন ফুড পার্ক। তো এটা বোধহয় করোনাকালীন মুহূর্তের কারণে বন্ধ আছে। তো আমরা বাইক নিয়ে আসছি, আমি আছি আর আমার সাথে ফ্রেন্ড কামাল আছে। ওকে, আমাদের মিশন স্টার্ট। পিছনে শালবন বিহারের যে গেটটা একটু বামে আসলেই এটা দেখতে পাবো আমরা। জাস্ট আমরা সামনে যাবো এখন বরাবর। আমাদের যাত্রা ছিল নোয়াখালী থেকে, তাই আমরা শুরুতেই কুমিল্লা বিশ্ব রোড এসে ঢাকামুখী রওনা দিলেই অল্প কিছু গেলেই কুমিল্লা ইউনিভার্সিটি লেখা সাইনবোর্ড ধরে ভিতরে প্রবেশ করি, অথবা কুমিল্লা বার্ড লেখা সাইনবোর্ড পাবেন। ওই রাস্তা ধরেই আমরা রওনা হই, যা আপনারা ঢাকা অথবা চট্টগ্রাম থেকে আসলেও সেম প্রসেসে আসতে পারবেন। এছাড়াও যারা গাড়ি করে আসবেন তাদের জন্য বলছি, ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত সড়কপথের দূরত্ব মাত্র 2 ঘন্টা 30 মিনিটের। বাস সার্ভিসের দিক থেকে তিশা এবং এশিয়া লাইন এগিয়ে, যে কোনো একটিতে চড়েই যেতে পারেন কুমিল্লার পথে। যারা চট্টগ্রাম থেকে আসতে চান তাদের জন্য প্রিন্স সৌদিয়া বাস ভালো হবে। তবে মজার ব্যাপার হলো, চট্টগ্রাম থেকে কুমিল্লা যেতে বাসের তুলনায় ট্রেনে সময় কমই লাগে, মাত্র 3 ঘন্টা 30 মিনিট, আর সেখানে বাসে সময় লাগে 4 ঘন্টা 30 মিনিটের মতো। কুমিল্লা সেনানিবাস বাস স্ট্যান্ড নেমে কুমিল্লা কোটবাড়ি যাওয়ার জন্য ট্যাক্সি, বাস বা রিক্সা পাওয়া যায়। এছাড়াও কুমিল্লা এসে চলে যান টমসন ব্রিজ বাস স্ট্যান্ডে, সেখানে সিএনজি স্ট্যান্ড পাবেন। আপনাকে সিএনজিওয়ালা নামাবে কোটবাড়িতে, সেখান থেকে অটোরিক্সা করে যেতে হবে শালবন বিহার অথবা বৌদ্ধ বিহার অথবা ব্লু ওয়াটার পার্ক, ম্যাজিক প্যারাডাইস। একটা হচ্ছে কাশবন রিসোর্ট, এনদি সব হচ্ছে রিসোর্ট, এবং ট্রেন করে থাকা যায় এমনও অনেক রিসোর্ট আছে উপরে। আর একবারে বরাবর সামনে গেলেই আমরা পাবো ব্লু ওয়াটার পার্ক। আমরা প্রথমেই ব্লু ওয়াটার পার্ক যাওয়ার জন্য সিদ্ধান্ত নিই। যদিও তখন লকডাউন খুলে দেওয়া হয়েছিল, কিন্তু অনেক পর্যটন কেন্দ্র বন্ধ ছিল, তারই নিয়ে আমরা ব্লু ওয়াটার পার্ক ঢুকতে পারিনি। তবে নেক্সট টাইম ইনশাল্লাহ আবার আসব। এখন আমরা প্রকৃতির বুক ছেদ করে যাচ্ছি বৌদ্ধ বিহারের দিকে। হ্যাঁ,
এটা হচ্ছে শালবন বিহার। শালবন বিহারের পাশেই শালবন জাদুঘর। সামনে বাম পাশের গেট দিয়ে ঢুকলেই পাবো কুমিল্লা বৌদ্ধবিহার। ইয়েস, এটাই বৌদ্ধবিহারের গেট। কুমিল্লা যে বৌদ্ধবিহার আছে সে বৌদ্ধবিহারটা সত্যি অনেক সুন্দর। শালবন বৌদ্ধবিহার বাংলাদেশের প্রাচীন সভ্যতার নিদর্শনগুলোর মধ্যে অন্যতম। কুমিল্লা জেলার লালমাই ময়নামতি প্রত্নস্থলের অসংখ্য প্রাচীন স্থাপনাগুলোর একটি এই বৌদ্ধবিহার। এটা হচ্ছে বৌদ্ধবিহারের যে ফ্রন্টটা, ফ্রন্ট মানে এটা হচ্ছে তাদের ফ্রন্ট সাইড। ফ্রন্ট সাইড বলেও ডান পাশ দিয়ে হেঁটে তারপরে তাদের ফ্রন্ট সাইডে আসতে হয়। নিরিবিলি তো ভালো লাগার মতো একটা জায়গা। টুরিস্ট প্লেস লিখে সার্চ করবেন তখন কিন্তু সর্বপ্রথম এই লোকেশনটাই সবার ফ্রন্টে আসে। আসলে আমরা একটু জাস্ট উপরটা দেখে আসি। এটি 1200 প্রত্নতাত্ত্বিক এলাকা হিসাবে চিহ্নিত। নবশালবন বিহারে প্রবেশ করলে প্রথমে সোনালী রঙের বিশাল বৌদ্ধ মূর্তিটি দেখা যায়। দিনের বেলায় সূর্যের আলোয় চকচক করা এই মূর্তি অনেক দূর থেকেই যে কারোর নজরে পড়ে। টেম্পলের চারপাশে এরকম পাহাড়, পাহাড় না, এটা জাস্ট টিলা, কিন্তু অনেক পুরান কিছু গাছ রয়েছে। পাশেই রয়েছে রাজকীয়ভাবে অবস্থানরত একই রঙের দুটি সিংহ। কারুকার্য মণ্ডিত এ মন্দিরের চারপাশ রয়েছে তিনটি বড় ও একটি ছোট মঠ। একদিনের ডে ট্যুরের মধ্যে এটাই হচ্ছে বেস্ট প্লেস। কারণ হচ্ছে আমরা তার আগে ব্লু ওয়াটার পার্ক গেছি, কিন্তু সেখানে অলরেডি ওদের বন্ধ ছিল, বাট এসে আপনাদেরকে আমরা এটা দেখাতে পারছি। তো আই হোপ ভালো লাগছে এতটুকু এতক্ষণ পর্যন্ত, যারা আমাদের সাথে ছিলেন। কমেন্ট করে জানাবেন কেমন লাগছে, আর আপনি যদি নতুন হন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে অল ক্লিক করে রাখবেন পরবর্তী নতুন যে কোনো সুন্দর ভিডিওর জন্য। এছাড়াও রয়েছে মেডিটেশন সেন্টার, শালবন বিহার, এতিমখানা, লাইব্রেরি, জাদুঘর, সেমিনার ও আবাসিক হোস্টেল। এবং এখানে ছোট্ট একটা শপ আছে, এখান থেকে আপনি ঠান্ডা ঠান্ডা বা কিছু পাসপোর্ট টাইপের জিনিস যেটা খেতে পারবেন। সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকা নবশালবন বিহারের সর্বসাধারণের জন্য প্রবেশ মূল্য 20 টাকা। এছাড়াও আপনি যদি কুমিল্লাতে একদিন থাকতে চান তাহলে কোথায় থাকবেন? ওয়েট, বলছি। কুমিল্লায় রাত্রি যাপনের জন্য কান্দিরপাড়া, শাসনগাছা ও স্টেশন রোডে বিভিন্ন মানের হোটেল রয়েছে, আপনি একটু খোঁজ করেই ওখানে থাকতে পারবেন। তো এখানেই বিদায় নিতে হচ্ছে। দুপুরে আমরা মিয়ামিতে খিচুড়ি খাওয়ার মধ্য দিয়ে আজকের ব্লগ এখানেই শেষ করছি। এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে ছিলেন অনেক অনেক ধন্যবাদ। যারা এখনও আমার এই চ্যানেলে নতুন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আমার পরবর্তী যে কোনো নতুন ভিডিওর জন্য। ভালো থাকবেন, টাটা।